আমাদের সদস্য হচ্ছে ক্যান্ডিডেট তিনজন, নির্বাচিত দুইজন। আমাদের নির্বাচিত দ্বিতীয় সদস্য, নির্বাচিত দ্বিতীয় সদস্য আসলাম হোসেন। তার ভোট সংখ্যা হচ্ছে 132। নির্বাচিত প্রথম সদস্য, মানে যিনি প্রথম হয়েছেন সদস্যদের ভিতরে, মোহাম্মদ ফারুক আহমেদ। ভোট 165। আমাদের সম্পাদক ক্রীড়া ও বিনোদন, নির্বাচিত মোহাম্মদ মাহমুদুল হাসান। তার ভোট 144। আমাদের আরেকজন প্রতিদ্বন্দ্বী, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শ্রাবণী ধর, তার ভোট ছিল 68। সম্পাদক সেবা ও প্রকাশনা, নির্বাচিত আদনান হোসেন। তার ভোট 118। প্রতিদ্বন্দ্বী ফারহানা আফরোজা 98। কোষাধ্যক্ষ, সরি, নির্বাচিত মোহাম্মদ ওবায়দুল করিম। নির্বাচিত ওবায়দুল করিমের ভোট হচ্ছে 158। তার প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ রহমতুল্লাহ রাজন 52। সহকর্মীবৃন্দ, বিশেষ করে আজকে আমাদের সম্মানিত উপাধ্যক্ষ মহোদয় আছেন, আমাদের প্রধান নির্বাচন কমিশনার হিসাবে যিনি দায়িত্ব পালন করেছেন, কাউন্সিলর পুরেন্দ্র বিশ্বাস, এবং তার সাথে কমিশনের সম্মানিত সদস্যবৃন্দ, সম্মানিত বিভাগীয় প্রধান সহ আমার প্রিয় সহকর্মীবৃন্দ, আর বিশেষ করে আজকে যারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন, ঢাকা কলেজ পরিবারের পক্ষ থেকে আমি সবাইকে শুভেচ্ছা জানাই। নির্বাচন নিয়ে আমার একটাই বক্তব্য, সেটা হচ্ছে আপনারা জানেন, সেটা হচ্ছে নির্বাচন করাটার একটা সাহসের প্রয়োজন, সবাই নির্বাচন করতে পারে না। একটা জিনিস আমাদের খেলাতে হচ্ছে ঢাকা কলেজ পরিবার বলে, আমাদের এখন দুইটা পরিচয়, একটা হচ্ছে শিক্ষা পরিবার, আর একটা হচ্ছে শিক্ষা পরিবারের ভিতরে আমরা ঢাকা কলেজ পরিবার। তবে আমার একটা বিনীত অনুরোধ থাকবো আমাদের যারা নির্বাচিত, বিশেষ করে শিক্ষক পরিষদ যারা, সেটা হচ্ছে আমরা একবারে প্রশাসনের সাথে শুধু করবো, শিক্ষকদের স্বার্থ নিয়ে করবো সেটা নয়, আমাদের মূল কাজ কিন্তু আমরা শিক্ষকতা করে আমাদের মানে শিক্ষার্থীদের স্বার্থটাই মূল।